হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর এখানে তো প্রচন্ড ওয়েদার খারাপ, প্রচুর বৃষ্টি হচ্ছে, চারদিক পুরো অন্ধকার হয়ে আছে। তো খবরেও শুনছি অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। আজ বৃহস্পতিবার, মানে জামাই ষষ্ঠীর দিন পৌঁছে গেছে। তো আর একটু পরেই মা সবাইকে, দুটো জামাইকে ফোঁটা দেবে। আর আমি রান্না শুরু করে দিয়েছি, অনেকটা রান্না এগিয়েও ফেলেছি। তো রান্না করতে করতে ভাবলাম ব্লগটা শুরু করে দিই। আর মানি এখন সাজুগুজু করছে, বোন তো বেশি রেডি হয়ে গেছে সাজুগুজু করে। তো চলুন আমি এখন রান্নাঘরে যাই। এখন আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, মাছের মাথা দিয়ে কি করে মুগের ডাল হয়। পুরো বাঙালিয়ানা রেসিপি। মানি সোনা এসে পৌঁছে গেছে, এই যে নতুন ড্রেস পরে নিয়েছে, এটা তার দাদু এনে দিয়েছে। দেখো দেখো দেখো, ওর দাদু এনে দিয়েছে এই ড্রেসটা। কালকে একটা দাঁত ভেঙে দিয়েছে। তাহলে চলো তাড়াতাড়ি আমি রান্নাঘরে যাই। Why am I looking at you? You're a picture in a frame. Make believe you're next to me, but I know it's not the same. Why am I looking at you? You're a pixel on a screen. Your animating principle is nowhere to be seen. Good. মুগের ডাল আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার মাছের মাথাটা ভেঙে ভালো করে ভেজে নিয়েছি, ভেজেই ভেঙেছি। এবার মাছের মাথাটা আমি ভেজে তুলে নিচ্ছি। এবার কি করব, এই তেলের মধ্যে আর একটু অল্প তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা বাটা। টমেটো কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, কারণ ডাল সেদ্ধতে অলরেডি আমি হলুদ দেওয়া আছে, তাই আমি এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ভালো করে কষে নেব। মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। মাছের মাথা দিয়ে মশলাগুলো আর একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কুচি। নারকেল কুচিটা আপনারা নাও দিতে পারেন যদি না থাকে। আর নারকেল কুচিগুলো আগে যদি ভেজে নেওয়া হয় সেটাও আরো বেশি ভালো হয়। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। তো মশলার সঙ্গে মাছের মাথা দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা ডাল। আর অল্প জল দিয়ে দিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুগার ফ্রি একটা ট্যাবলেট। আপনারা এর জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন, আমি চিনি দিচ্ছি না কারণ বাবার সুগার তাই। তো ডালটা অনেকটাই হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ঘি। তো আর এক মিনিটের পর আমি ডালটা নামিয়ে নেবো, আর একটু ফুটিয়ে নিয়ে ডালটা আমি নামিয়ে নিব, দিলে রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো অনেকটাই রান্না হয়ে এসছে, এখন দই কাতলা বসিয়েছি আর চিংড়ি মাছের মালাইকারি হলে আবার রান্না শেষ। তো ফোটা দেওয়া শুরু হয়ে গেছে, চলো ঘরের ভিতর থেকে একটু ঘুরে আসি, তারপর আর বাকিটা রান্না করবো। মহারানী সেলফি মুডে রয়েছে, হয়েছে আরো বাবা স্মাইল প্লিজ। হ্যাঁ বলেছে, এ হলো আমার বোন, আবার কবে দেখা হবে ওর সঙ্গে ঠিক নেই, কারণ লকডাউন খুললেই আমি চলে যাবো কলকাতা, আর আমি তো খুব সহজে আছি না, ও কবে বাবা বাড়ি আসবে জানি না, আমিও কবে আসবো জানি না, আবার কবে দেখা হবে জানি না। আর এটা তো, এটা কে? এটাকে আমি চিনি না, একে মানি। তো এখন রান্না চলছে, আর একটা রান্না হলেই শেষ হয়ে যাবে, তারপর আজকের মেনু কি কি হয়েছে আমি সব দেখাবো, সব রান্না কমপ্লিট করে নিই তারপর আজকের মেনু আমি দেখাবো। আর আজ যেহেতু বৃহস্পতিবার তো মাংস হবে না, তাই সবকিছু আইটেম মাছের উপর দিয়েই হচ্ছে। কালকে চলে যাব বাড়ি, তুই কাল যাবি তো? হ্যাঁ ও কাল চলে যাবে। তো আজকের মেনুতে আছে পটল ভাজা, আলু ভাজা, কাঁচা কলা ভাজা, বাটা মাছের ভাজা, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর দই কাতলা। এই হলো আজকের মেনু। আমরা এখন আমার বড় ননদের বাড়ি যাচ্ছি, তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, খুব আড্ডা হয়েছে, হাসিও হয়েছে, ঠাট্টাও হয়েছে। তো ভাবলাম একটু বড় ননদের বাড়িতে ঘুরে আসি, মেয়েও বলছে যে যাবে পিছনের বাড়ি,
আর ওখানে একটা পুচকি আছে, ওর সঙ্গে ও খেলা করবে। তো পাশে আমার বাবার বাড়ি, খুব পাশে বর্দি বাড়ি। তাই ও মাই গড, আমরা যাচ্ছি বর্দির বাড়ি। তো সেখানে গিয়ে আমরা একটু 2 ঘন্টা মতন টাইম কাটাবো, তারপর আবার ফিরে আসবো। তো ওখানটায় 2 ঘন্টা মতন থাকবো, একটু গল্প টল্প করবো, মানে একটু খেলা করবে, তারপর আবার বাবার বাড়ি ফিরে আসবো। তারপর কাল সকালেই শ্বশুর বাড়ি চলে যাবো। এই যে মানে তো কালকে যেহেতু চলে যাবো, তাই ভাবলাম একটু দেখাও করে আসি। আর মানে একটু খেলা করবে, আর আমার হাজব্যান্ড ওর দিদির সঙ্গে তো দেখা করে নেবে। তো যাই বর্দি বাড়ি, আবার ফিরে এসে আপনাদের সঙ্গে দেখা হবে। আর যদি পারি তো ওখানকার যে পুচকিটা আছে ওটাকেও অবশ্যই আপনাদের সঙ্গে দেখাবো। তো এখন প্রায় রাত্রে 12টা বেজে গেছে। আমরা বর্দি বাড়ি থেকে আসার পর এখানে লুডো খেলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো সবাই মিলে লুডো খেলছিলাম, আর বর্দি বাড়িতেও 2-3 ঘন্টা ছিলাম। সেখানে সবার সঙ্গে গল্প করছিলাম, মানি একটু খেলা করছিল। তারপরে এখানে লুডো খেলা শেষ হওয়ার পর মানিকে খাওয়াই, মানি খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমাদেরও খাওয়া শেষ হয়ে গেছে, তাই ভাবলাম এখন এই ভিডিওটি শেষ করে দিই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, আর কেমন হয়েছে ওটাও কমেন্ট করে জানাবে। আজকের জন্য এইটুকু থাক, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, গুড নাইট।